আর নির্বাচনের দিন ঘোষণা করার পিছত আখন বুঝাবুঝিক তৎপর হয়ে পড়েছে দুই মিত্র দল, শাসকীয় মিত্র দল গণ পরিষদ আর বিজেপি। দীর্ঘদিনে অমীমাংসিত হয়ে থাকা বিষয়টুক আজি গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হব অগপ বিজেপি। এবার অগপর হাতত থাকা কেবাখনো আসন বিজেপিয়ে দাবি করার পরিপ্রেক্ষিত আজির বৈঠক অতি তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে। বিজেপিয়ে পাটাসারকুচি, তেজপুর, লক্ষিমপুর, বরহমপুরকে ধরে অগপর দখলত থাকা কেবাখনো আসন কোয়া মতে বা চর্চা চলা মতে প্রায় ছয় আটখন আসন বিচারিছে। এই কেবাখনো আসনত নিজের প্রার্থী থিয় করাবলে সাজু হয়েছে বিজেপি। কিন্তু ইয়ার বিপরীতে অগপয় এখনো আসন এড়ি দিয়া নহব বলে স্পষ্ট করার লগতে চল্লিশখন আসন বিচারিছে। সেয়ে আজির বৈঠক দুটা দলে কি সিদ্ধান্ত লয় তার উপর নির্ভর করব কেবাজনো অগপ বিধায়কর ভবিষ্যৎ। ইফালে সোমবারে ইউপিপিএলর সৈতেও আসনক আলোচনা করার সম্ভাবনা আছে। বজালির ভালুকিক ঘোষণা করেছে রঞ্জিত দাসে। আমি দুই এদিনের ভিতরতে আজিকালির ভিতরতে গণ পরিষদের লগত আমি বহি পেলায় মনের কথা জানিম আর আমার মনের কথা আমি জানাম। কোন গণ পরিষদের লগত আজি হওয়ার পিছত কাইলে হয়তো ইউপিপিএল দলের লগত আমি আলোচনা করার সম্ভাবনা আছে।